মানুষ হোক তারপর টিভি নাচ দেয় গান দেয় পুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর আরে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর তুমি যদি করো আদর মন খুলে ওই অনেক তো গান শুনলাম ওই পরি তুই তোর মানুষ ফিরে বল জানি একটা ঝাঁকা ঝাঁকা নাচ দেখাই আবার ইডু বড় গো মানে একটা নাচ দেখাও আমি এত অসুবিধা টিভি না আমি মানব টিভি আমি তো করুন খাগো মিনা মাত্র ঘুমাইছি এখানে তো সুইচটা টিভি দিতে ভালো জানি উদার বাবা টিভি আবার থাকুর মানে আই কি হয়েছে তোর কি আকাল কেন নাই হ্যাঁ ঘুমাইছি ও সময়ের মধ্যে তুই একটা টিভি মারলি এই সময় তোর গান বাজনা করে মাখবো হ্যাঁ নামাজ কালাম নাই নামাজ পড় কথা দাও টিভি ভালোভাবে কথা গোবা আমি কালকে রোজা রাখছিলাম এক উক্ত নামাজ পড়ছি বুঝো নাই এই এই আবার কি খান দন নাই রে তোরা খাস আমার কি পেট নাই আমার কি চোখ নাই যে আমি ঘুমাবো হ্যাঁ কালকে সারা রাত একটা বেড়া শীতের মধ্যে বাবা গো বাবা হ্যাঁ 7 ঘন্টা ক্রিকেট ম্যাচ দেখছে আবার তো কি ভালো লাগলো আর এখন আইছিস তুই হ্যাঁ না যাইতেছি না যতক্ষণ তুই একটা গান না শুনাবি আমি ততক্ষণ যাইতেছি না আমি খামো না ঘুমাবো না এত দোজার হয়েছে মানুষ হোক তারপর টিভি নাচ দেয় আমার গান দেয় আমার বিনে আমার সাথে আমি কোন এই এই ছেড়ে কি করলি তুই খালি কাঁচা তোর এমন একটা চোবার দিব না আমার রিটিন তুই ফালাই দিলি কোনো খারাপ আমি চলাই হারাম না 112 ফালাম দরকার পড়লে আসার মানে খবর আছে রান্না দেদি দেশের কি অবস্থা একটু দেখি এই চাষবাসের সারের দাম কত বাড়লো কমলো একটু দেখতেইব অনেক এই বেটা এই যে আমার কি না আছে আমি হেরে এইটু টিভি দেখাইতেছি না আর তুমি কোন দাঁড়া খেতে মোলা সারেরই দেখবা এন দেখবা তেন দেখবা ওই চান দিয়া আহা রাগ করো কি লিগে টিভি দেশের কি পরিস্থিতি বুঝো না তুমি দেখতেইব সারের দাম কমলো নাকি বাড়লো ওর থেকে আমি কামলা কামলা এনে বই রয়েছে কৃষি এই কৃষিতে কৃষি ছাড়া তো আবার দেশও চলবো না পেকে না খেয়ে থাকবো কৃষির দরকার আছে তারা তুই একটু বয় আমি কইতাছি হন ইউরিয়া সার হলো 1000 টাকা বস্তা আয় 1000 টাকা বস্তা এখন তো আমার বইয়ের সব গয়না বেয়েছে খালি সার কিনে খেতে দিতেইব তাতে আমি বাসায় যাই কিন্তু করে খবর কইছি নালা সব সব কই দিলাম এই টিভি একটা গান না শুনলে তো সার মরা গান শোনা তারপরে দরজা বন্ধ করে রাখ মানব টিভির আবার নিজ জায়গা বন্ধ কর বন্ধ কর মানুষ হোক তারপরে খবর করো এরা কি করবে আরে পরে গো বাচ্চা দিতেছি
এখানে 7000 লাগবো 7000 দাও ওদের গয়না দিয়ে তোমার সম্পর্ক কি আরে কি আমরা তোমার বোঝামু এখন বস্তা প্রতি ইউরিয়া সার 1000 টাকা কইরে আমার সার কিনতে হবে তোমার গয়না বেচে তারপর সার কিনবো আহারে সত্য তো আমার গয়না বেচে সার কিনা খেতে দিব এই দেখো তোমার মার কাছে মেলা গয়না আছে ওইগুলা বেচে পর সার কিনা দাও যাও তো যাও যাও আমার টিভি দেখবে না দোস্ত নতুন গান বেরিয়েছে এটা দেখুন হায় আল্লাহ আমি কি করি খেতে সার না দিলে তো মরমু দেহি কার কাছে আলোত মত করে নিয়ে ভাই নেই দেখা বসা তুই বুঝছস তোর আজকে আর ঘুমা বাদ দিন না শান্তি আই পরে নতুন গান বেরেছে দে 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 তাড়াতাড়ি দে হো হো নতুন গান সাকিব খানের গান তাড়াতাড়ি দে কান ফেলাইছি আইছি বাদ দেখ দেখ বাজি না জামা হইলে লেমন দি মারকা আইছে সাকিব খানের গান দেখ নিয়া কই রে মরে আর তোর জামাই যে বেজ দে রাইস দিল তাতে গায়া ভূতি কইছি তুমি একা সুন্দর দেহ সাকিব খানের গান কও তুমি যদি করো আদর মন খুলে তোমার জন্য আসবে ছুটে পথ ভুলে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর আরে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর তুমি যদি করো আদর মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে এবারে গান্দা অনেক তো গান শুনলাম ওই পরি তুই তোর মানুষ ফিরে বল জানি একটা ঝাঁকা ঝাঁকা নাচ দেখায় আমি মানব টিভি আমি তো খাগমি না তুই তো দেশি বোলা রে তুই তো একটা ভালো বোলা হ্যাঁ মান নইলো আমার বস তুই কি গান শুনবি আমার গান শুনাই তোরে তোরাও গাবি জন্ম দিয়েছেন আমায় আপনার দুটো কুরসি
কি ব্যাপার কি হচ্ছে এখানে আমার গান গাইতে আসছি মানব টিভি মানে বুঝলাম না তো এই যে মানব টিভি এই যে আরে তোমরা কি সবাই পাগল হয়েছো নাকি এটা মানব টিভি মানে এটা তো একটা ভাঙা টিভি আরে এটা তো একটা বাচ্চা ছেলে কি হ্যাঁ এটা দেখ দেখ ভাঙা টিভি আমি সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি মান্নার গান থেকে নেওয়া শুরু করে শাহরুখ খানের গান এর গান হিরো আলমের গান বেগের গানই দেয়াইছি তখন আমি আর তাছাড়া সারের খবর আমি তখন শুনাই মানে শুনাইছি দেখাইছি কিছু করছি আচ্ছা 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 থামা থামা বুঝতে পেরেছি আমি কিন্তু এই যে তোমরা তোমরা একটা টিভির পিছনে এইভাবে লেগে আছো এইভাবে টেলিভিশনের পিছনে দৌড়ালে কি চলবে বলো হ্যাঁ এইভাবে টেলিভিশনের পিছনে দৌড়ে এখনকার ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে টেলিভিশনে অনেক ধরনের উল্টাপাল্টা জিনিস দেখায় প্রত্যেকটা গার্জিয়ানের উচিত তাদের ছেলেমেয়েকে কন্ট্রোল করা ঠিক আছে স্যার আজকে থেকে এই দিহানের মানব টিভির মধ্যে সব শিক্ষণীয় বিষয় দেখাবো আর আপনারাও দিহানের মানব টিভি দেখেন আরেকটা কথা আমি আপনাকে সংকেত দেই আবহাওয়া সংকেত শুনেন আজকে রাত 10টার সময় ঘূর্ণিঝড় হবো এই বাংলাদেশে বুঝতে পারছেন আপনারা সবাই প্রস্তুতি নেন এটা কিন্তু 10 নম্বর বিপদ সংকেত আল্লাহ আমি এনে খালি খবর পড়লেও না আমারও 10 নম্বর বিপদ সংকেত কথা আছে আমারও প্রস্তুতি নিতে হইব আমি যাই